والعصر إن الإنسان لفي خسر কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত থেকে বাসব কোন আমল করলে আল্লাহ আমাদের এই দুইটা কাজ দারুণ দুইটা এমন জিনিস যে সালাত আদায় করলে যেমন জান্নাত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন আল্লাহ আমাদেরকে এবং আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের জন্য কবরের আযাব মাফ করে দেন এবং তাদেরকে জন্য জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন আমিন এটাই কি জানতে চাই খুব দারুণ একটা প্রশ্ন করেছেন জাহান্নাম থেকে বাঁচব কোন আমল করলে আমি শুরুতেই বলবো যে আকীদা বিশুদ্ধ করুন এক নম্বর কি আকীদা বিশুদ্ধ করুন ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন দুই পাঁচ ওয়াক্ত সালাত রাসূলের তরিকায় জামাতের সাথে পড়বেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবে এই দুইটা আমল পরিষ্কার থাকলে আরেকটা হলো হালালটা খাবেন হারামটা বর্জন করবেন একটা হাদিসের সাথে মিলে যায় ওইজন্য কথাটা বলছি 170 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে আল্লাহ রাসূলকে সাহাবী নোমান বললেন আমি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি আর শুধু হালাল খাই হারাম যদি ছেড়ে দিই আমি কি জান্নাতে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রেডি এই দুইটা আমল করেন আপনার দ্বারা কোনো পাপ হবে না ইনশাআল্লাহ এই দুইটা হলো ডিফেন্স ডিফেন্স বলতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে মানুষ পাপ কাজ করে না হারাম যদি পেটে না ঢুকে তাহলে আপনার দ্বারা পাপ হবে না ইনশাআল্লাহ এই দুইটা কাজ দারুণ দুইটা এমন জিনিস যে সালাত আদায় করলে যেমন জান্নাত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি ফরাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছি ওয়াহিদ টু ইন্দিয়াহাদা আর আমি একটা অঙ্গীকার করেছি একটা ওয়াদা করেছি একটা প্রতিজ্ঞা করেছি আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লি ওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ যে পাঁচ ওয়াক্ত সালাত নির্দিষ্ট ওয়াক্তে আদায় করে হেফাজত করে আমার কাছে আসবে আমি তাকে জান্নাত দান করব এটা আল্লাহর ওয়াদা আর দুই নম্বরটা হলো হালাল খাবেন হালাল খাবেন সেফটি হলো যে আপনি কোনো অবৈধ কাজ করতে পারবেন না সব কিছু থেকে আপনি বঞ্চিত থাকবেন অবৈধ যত কাজ সব কিছু থেকে আপনাকে হালালটা কি করবে বারণ করবে অতএব এই দুইটা কাজ বেশিভাবে করুন আল্লাহ আমাদের জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন জি প্রশ্ন হলো আমি বক্তব্য বলেছি শিয়ারা কাফের আসলে শিয়ারা বহু ভাগে বিভক্ত আমার কথাটা ঠিক আছে কিনা এভাবে প্রশ্ন করেছে শিয়াদের মধ্যে আমি শেষ করি আপনার প্রশ্নের উত্তরে দিচ্ছি আমি বলেছি কি শিয়ারা কি কাফের সকল শিয়াই কাফের কিনা প্রশ্ন করেছেন তো শিয়ারা অনেক দলে বিভক্ত এদের মধ্যে অনেকে আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে তারা কি শিয়া এখানে উত্তর দিলেন কথা উত্তর হয়ে গেছে কিন্তু কথাটা বুঝে লাগে এদের মধ্যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে কিন্তু ইরানে বসবাস করে শিয়াদের মধ্যে থাকে তারা কি শিয়া না শিয়া তারাই যারা আহলে সুন্নাহ জামাতের আকীদা পোষণ করে না এবং আহলে সুন্নাহ জামাতের লোককে হত্যা করা জায়েজ মনে করে
তারে নারীদের ধর্ষণ করা জায়েজ মনে করে, যারা মনে করে যে এই কুরআন চলবে না বা আমাদের যে 90 পারা সেটা চলবে, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনা কারণে মনে করে, তাদেরকে আমরা কি বলি? কাফের। এবার প্রশ্নের উত্তর হয়েছে আপনি, তাহলে যারা আকীদা ভালো করবে সে তো শিয়া থাকলো না। আমি যে বক্তব্যটা দিলাম কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, এরা দাজ্জালের বংশধর, এই কথা বলতে কি আপনি বুঝলেন যে বাংলাদেশে যারা আছে এই ধরনের তারা সবাই দাজ্জালের বংশধর? তাদের আকীদার বহু লোক আছে, এই আকীদার মধ্যে তফাত আছে। যারা মসজিদ ভাঙ্গা জায়েজ মনে করে, যারা আহলাদিস মসজিদ ভাঙ্গার পক্ষে বই লেখে, তারা হলো দাজ্জালের বংশধর। এবার বুঝতে পারলেন কথা? কথা একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে বলছি উত্তর দিতে গিয়ে অনেকেই শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন শিয়াদের মধ্যে অনেক ভাগে ভাগ আছে, এরপরে তিনি ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা দিতে গিয়ে যেটা করেছেন সেটার উত্তর কি পাওয়া যাবে? যেমন ইরানের খোমেনিরা সব কাফের, তারপরে ইয়ামানের শিয়ারা কাফের, তারপরে কি সিরিয়ার শিয়ারা কাফের, হিন্দুস্থানের অর্থাৎ উপমহাদেশে যারা শিয়া আছে এক একজনের নাম হলো বাতেনিয়া, নুসাইরিয়া, আশারিয়া, এরা সব কি কাফের। তো যার যে অরিজিনাল শিয়া সে তো কাফেরই, তাকে মুসলিম বলার সুযোগ